মিজানুর রহমান আজহারের জীবন কাহিনী, আসল পরিচয়, ইনকাম, পড়াশোনা ও অজানা তথ্য। মিজানুর রহমান, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারি 26 জানুয়ারি 1990 সালে ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লায়। মিজানুর রহমান আজহারির পরিবারে তার মা বাবা ও একটি ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারি 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার 2টি কন্যা সন্তান রয়েছে। মাওলানা মিজানুর রহমান আজহারি ঢাকার ড্যামরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল অর্থাৎ SSC পরীক্ষায় GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং 2006 সালে কামিল অর্থাৎ HSC পরীক্ষায় গোল্ডেন GPA 5 সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় মিজানুর রহমান আজহারি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসা ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকেই তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% CGPA নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর মিজানুর রহমান আজহারি গার্ডেন অব নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও MPhil এবং PhD করার সিদ্ধান্ত নেন। 2013 সালে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং MPhil শেষ করেন। মাস্টার্সে মিজানুর রহমান আজহারির CGPA ছিল 3.82 out of 4। MPhil এ তার গবেষণার বিষয়বস্তু ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর মিজানুর রহমান আজহারি একই বিশ্ববিদ্যালয়ে PhD ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হয়েছেন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডিজ এর উপরে তিনি বর্তমানে PhD গবেষণা করছেন। উল্লেখ্য, তার MPhil এবং PhD গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। এছাড়াও IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 out of 9 ব্যান্ড স্কোর। উল্লেখিত তার শিক্ষাজীবনের দিকে তাকালেই অনুমান করতে পারি মিজানুর রহমান আজহারি সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ। তিনি নম্র, ভদ্র এবং উদার মনের একজন মানুষ। হিংসা, বিদ্বেষ ও অহংকারের ছিটেফোঁটাও নেই মিজানুর রহমান আজহারির মাঝে। মিজানুর রহমান আজহারি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন না। তিনি মুসলিম উম্মার ঐক্য বিশ্বাসী। তিনি মনে করেন মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইসলামের শত্রুরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বুঝতে পারবেন। বর্তমান সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করেন। তার তাফসির মাহফিলে যুবকদের গণস্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন এবং তাফসির মাহফিলে তিনি যুবকদেরকে ভালো পথে চলার আহ্বান জানান। মিজানুর রহমান আজহারি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ, সুন্দর হবে একটি সমাজ। আল্লাহর রহমতে তিনি দেখতে যেমন সুন্দর তেমনি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর, সেই সাথে তিনি সুশিক্ষায় শিক্ষিত। এজন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না। এক কথায় আপনি তাকে অলরাউন্ডার বলতে পারেন। তার সুমিষ্ট ও জ্ঞানমূলক আলোচনা শুনে সব ধরনের শ্রেণী ও পেশার মানুষেরা মুগ্ধ। মাওলানা মিজানুর রহমান আজহারি খুব অল্প সময়ে কুরআন হাদিসের সহজ সাবলীল ভাবে আলোচনা করে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি 2019 সালে প্রায় 15,000 তাফসির মাহফিলের দাওয়াত পেয়েছেন। তার আলোচনার কারণে তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন তাকে ইনভাইটেশনের জন্য রীতিমতো শিডিউল নিতে হচ্ছে। তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় খুবই দক্ষ। ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। মাওলানা মিজানুর রহমান আজহারির সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। তবে মিজানুর রহমান আজহারির ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই।
তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে মিজানুর রহমান আজহারি চুক্তিবদ্ধ হন না। তাফসির মাহফিলে যেটুকু হাদিয়া পান তাই তিনি নিয়ে থাকেন। বর্তমানে বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে তিনি থাকছেন, সেখানে পিএইচডি করছেন। পড়াশোনার পাশাপাশি সময় পেলে মিজানুর রহমান আজহারি তাফসির মাহফিল করে থাকেন। তাছাড়াও মিজানুর রহমান আজহারি বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি প্রোগ্রাম করছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, মাওলানা মিজানুর রহমান আজহারির এই সফলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ভণ্ড মাজার পূজারী ষড়যন্ত্রকারীরা তার নামে নানা রকমের গুজব ও মিথ্যাচার ছড়াচ্ছে। এইসব ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা যেন মাওলানা মিজানুর রহমান আজহারিকে হেফাজত করেন, সেই সাথে তার সুস্থতা ও দীর্ঘায়ু কাম্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।